আচ্ছা, এতক্ষণ ক্লাস টু এর পার্ট 3.9 দেখলাম, এখন পার্ট 4.0 দেখব। তো এতক্ষণ যেটা দেখছি সেটা হচ্ছে এ ট্যাগের কাজ দেখছি। এ ট্যাগের ডিটেলসগুলো আমি দেখানোর চেষ্টা করছি, লিঙ্ক কীভাবে দিতে হয়, এই যে মানে আমরা যদি ভুল লিঙ্ক এই যে এইভাবে দিই, আমি google.com লিখে দিছিলাম, এটা দিলে কি হয় যে এইভাবে ফাইলের নামটা শো করে, ঠিক আছে, এগুলো আর দেখাবো না এখন। এই যে টার্গেট ব্ল্যাঙ্ক দিলে কি হয় এটা দেখেছি, টার্গেট সেলফ দিলে কি হয়, এগুলো সব আমি বলে দিছি এখানে, সব ওইগুলোই লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখবো আমরা হচ্ছে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগটার আর একটু ডিটেলস আছে, যদিও দেখাইছি তারপরে আর একটু ডিটেলস আছে। তো ইমেজ ট্যাগটার ডিটেলস কিভাবে কি আমি গতদিন যা যা দেখাইছি এখন জাস্ট একটুখানি দেখাবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ইমেজের একটা লিঙ্ক করানো আছে, ঠিক আছে। আমরা যদি চাই আমাদের ইমেজ ট্যাগে আমরা বাইরের একটা লিঙ্ক এনেও দিতে পারি, তো এটা কি করে আমরা এইটাই এখন দেখাবো। তো ঠিক আছে, আমরা নতুন আর একটা ফাইল ওপেন করি। ডিটেলস, ওকে, একটা ফোল্ডার তৈরি করলাম, এর ভেতরে একটা টেক্সট ডকুমেন্ট তৈরি করলাম, ইমেল, সরি, আমরা একটা জিনিস আমি বলি, আমি কিন্তু বারবার জাস্ট এই নোটপ্যাডে কাজ করছি। প্রথম প্রথম আমাদের যখন কাজ করতে হবে আমাদের কিন্তু নোটপ্যাডেই কাজ করতে হবে। কারো যদি অন্য কোনো এডিটর থাকে, প্লিজ অন্য কোনো এডিটরে কাজ করবেন না। অ্যাট ফার্স্টে আমাদেরকে মানে বা যে কোনো এডিটরেই কাজ করেন না কেন, বিশেষ করে নোটপ্যাডটা বেটার, জাস্ট নোটপ্যাড যেটা উইন্ডোজের সাথে ডিফল্ট, কেননা এখানে কাজ করলে কাজ সব মানে প্রথম দিকে আমাদের টাইপ করাটা একটু সহজ, বলতে কি টাইপ করে করে কাজ করতে হয়, সো আমাদেরকে মাথার ভেতর কোডগুলো ঢুকে যাবে। আর যদি আমরা অন্য কোনো এডিটর ইউজ করি তাহলে অন্য কোনো এডিটরে এই কোডগুলো অনেক সময় সাজেশন আকারে চলে আসে, বা আমরা শর্টকাটে অনেক সময় না লিখেও আমরা জাস্ট ইয়ে করতে পারি। তো এগুলো করা উচিত না, আমাদের প্রথমে নোটপ্যাডই ইউজ করতে হবে। আমরা এরপরে আস্তে আস্তে আপডেট ভার্সন নোটপ্যাড মানে আপডেট বলতে নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করবো, তারপরে সাবলাইম টেক্সট ইউজ করবো, ব্র্যাকেট ইউজ করবো, আমাদের যেটা বেটার লাগে সেটা ইউজ করবো। ফার্স্টের দিকে আমাদেরকে অবশ্যই নোটপ্যাড ইউজ করতে হবে। আর একটা কথা, কখনো কেউ কোড কপি পেস্ট করার চেষ্টাটা করা উচিত হবে না, কেননা কপি পেস্ট করলে আমরা কোডের মানে যে লিখতে জানে না কোড সে কিন্তু ক্লাস কাজও শিখতে পারবে না। সো কোড লিখতে জানতে হবে নিজের হাতে, ঠিক আছে। তো আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। আর আমি এই জন্যই কিন্তু বারবার নিজে লিখে লিখে কাজ করছি, ঠিক আছে, যদিও আমার জিনিসটা ইয়ে আছে, তারপরেও আমি আমাদের আপনাদের যাতে প্র্যাকটিসের মানে ইয়ে হয়, বেটার হয়, আপনারা যেন এটাতেই প্র্যাকটিস করেন, আমি এই জন্যই কী করছি, জাস্ট নোটপ্যাডেই কাজ করে যাচ্ছি। ঠিক আছে, এটা ইয়ে করলাম। আর আমি এই যে বারবার লিখছি এটা কিন্তু বোর হয়তো অনেকেই বোরিং ফিল করতে পারে, তারপরেও আমি জিনিসটা লিখবো, কেননা এটা বোরিং ফিল করার মতো একটা কাজ। সো এই কাজটা শিখতে হলে আমাদেরকে একটু বোর ফিল মানে বোরিং হইতেই হবে, সো জিনিসটা মেনে নিতেই হবে। আর বিশেষ করে যারা ফার্স্টের দিকেই জিনিসগুলো বোর ফিল করতে থাকবে তারা কিন্তু বেশি দূর আগাইতে পারবে না, কেননা কাজটা বোরিং ফিল হইতে 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 শিখা যাবে। আর যদি প্রথমে আমরা এগুলো ঠিক মতো কেয়ার না করি, আমরা যদি এইভাবে প্র্যাকটিসটা একটু যদি ভুল করে ওই অন্য কোনোভাবে করার চেষ্টা করি, তাইলে কিন্তু আমাদের কাজ শেখাটা ততটা ভালো হবে না, হয়তো বা কাজ হবে কিন্তু পরে একটু সমস্যা হয়ে যাবে। সো এই কথাগুলো মনে রাখতে হবে। তা আমি এতক্ষণ কী করছি, এবার শিখাবো হচ্ছে ইমেজ ট্যাগ, ঠিক আছে, IMG ইমেজ ট্যাগটা, যদিও আমি শেখাইছি, আবার আজকে একটু ডিটেলস শেখাবো। SRC ইকুয়াল টু, এইটা জাস্ট আমরা শিখছিলাম যে ইমেজের ডিরেক্টরি দেখানো। তো এখন আমরা শিখবো যে একটা লিঙ্ক কীভাবে ইমেজে আনতে হয়।
এটাকে যদি এখন আমি অন করি কোনো আউটপুট পাবো না, সবাই জানি আমরা। তো এখন আমি চাচ্ছি এখানে একটা পাখির ইমেজ আনতে। ওকে, একটা পাখির ইমেজ নিয়ে আসি। আমি প্রথমটাতেই গেলাম, প্রথমটাতে যে রাইট বাটন ক্লিক করলাম, কপি লিঙ্ক অ্যাড্রেস, ঠিক আছে, কপি লিঙ্ক অ্যাড্রেসটাতে ক্লিক করলাম। এখন আমি যদি এখানে লিঙ্কটা দিয়ে দেই, তাহলে লিঙ্কটা দিছি, এখন দেখি কি হয়। সেভ করলাম। আচ্ছা, লিঙ্কটা কি আমার আসছে সঠিক? আচ্ছা, আগে দেখি, রিফ্রেশ করে দেখি কোনো লিঙ্ক মানে এখানে কাজ করে কিনা। আচ্ছা, আসে নাই। হ্যাঁ, ওকে, সমস্যা নেই, আমি এটাকে ফুল ওপেন করি। আচ্ছা, এটা না, আমি এখানে জাস্ট শেয়ারে গেলাম। হ্যাঁ, শেয়ারে যেয়ে যদি আমি এই লিঙ্কটাকে কপি করি, তাইলে হ্যাঁ, শেয়ারের লিঙ্ক দিতে হবে আমাকে। আসলে আমি এইটাকে শেয়ার দিলাম, এখন কি হয় দেখা যাক। রিফ্রেশ। আচ্ছা, লিঙ্কে আমার মনে হচ্ছে একটু প্রবলেম করছে। আমি একটু, আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে, আমি যে লিঙ্কটা আসলে নিব সেই লিঙ্কটা আসলে খুঁজতে হবে। হ্যাঁ, লিঙ্কটার পরে আমাকে একটা জিনিস থাকতে হবে, আমার ইমেজের ইয়েটা দেখতে হবে, যে ইমেজের এই যে যেটা আমি ইয়ে করছি, যে বার্ডস ডট পিএনজি, এই যে এই জিনিস লেখাটুকু অন্তত, মানে এই যে একটা ইমেজের যে ইয়ে, আমি জাস্ট ফোল্ডার পর্যন্ত গেছি। হ্যাঁ, মানে এই লিঙ্কটা পাচ্ছে কিন্তু আমাদের জাস্ট এই যে ফোল্ডার পর্যন্ত, ফোল্ডারের পরে কিন্তু ইমেজের লিঙ্কটা পাচ্ছে না। তো আমাদের ওই লিঙ্কটা পাওয়াতে হবে মূলত। আমি এটা কেটে দিলাম। হ্যাঁ, এই জিনিসটা একটু আমি লিঙ্কটা পাইতে হলে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে যদি আমি এখানে প্রথমে পেস্ট করব, ঠিক আছে। হ্যাঁ, এই জিনিসটা হতে পারে আমার লিঙ্ক। ওকে, এবার হ্যাঁ, এই জিনিসটা হবে আমার লিঙ্ক, ঠিক আছে। আমি কি করব এবার, এই যে এটা এখানে পেস্ট করে দিব এবং সেভ করব। সেভ করে এবার যদি আমরা এখানে রিফ্রেশ করি, এই যে আমরা একটা লিঙ্কের মাধ্যমে ইমেজ আনতে পারলাম। ইমেজটা মূলত আমাদের বুঝতে হবে কোথায়, এই লাস্টে আমাদেরকে ডট জেপিজি, ডট পিএনজি, ডট জিআইএফ, যাই হোক এইটা থাকতে হবে। এই ইমেজটাতে যদি যাই, এই লিঙ্কটাতে যদি আমি, এর আগে লিঙ্ক কপি করছিলাম, কপি লিঙ্ক অ্যাড্রেসটা কপি করলে কি হচ্ছে, ওই ওয়েবসাইটের লিঙ্কটা ধরছে, ধরে মানে ইমেজের লিঙ্কটা আর ধরছে না, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে যে জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস, ঠিক আছে, জাস্ট ইমেজের অ্যাড্রেসটা খুঁজছি আমি, তো ইমেজের অ্যাড্রেসটা যখন আমি এই এসআরসির ভেতরে ইউজ করবো, তখন কি করবে সে, এই জিনিসটা নিয়ে আসবে। আমি যদি অন্য আর একটা ইমেজ আনতে চাই, এই পাখিটাকে নিয়ে আসতে চাই, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস করব। আমি জাস্ট আর একটা আইএমজি নিব, আইএমজি এসআরসি ইকুয়াল টু, এভাবে নিয়ে আমি যদি এখানে পেস্ট করি, তাইলে আমার লিঙ্কটা, সরি আমি একটু কপি ইমেজ অ্যাড্রেস, আমি এখানে একবার ইয়ে করব, পেস্ট করে দেখছি এটা, হ্যাঁ এই যে ইমেজের অ্যাড্রেস। আমার আসলে এর আগের লিঙ্কটা কপি হয় না, এটা আগের লিঙ্কই। হ্যাঁ, এই যে এবার কপি হয়েছে, পেস্ট করলাম, এই যে ডট জেপিজি আছে। তো ঠিক আছে, আমি যদি এখন রিফ্রেশ করি, তাহলে কি, এই যে আশা করছি বোঝা গেছে যে এসআরসির কাজ কি, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, এই যে আমি এইগুলো গতদিন দেখাইছি, এখন দেখব কি,
আমরা অ্যাট্রিবিউট হাইট এবং ওয়াইড, ঠিক আছে, ওয়াল্ট অল্টটা আমরা গতদিন দেখছি। তো ঠিক আছে, আমি এখন একটা রাখবো ইমেজ। হ্যাঁ আচ্ছা, বড়টাই রাখি, নিচেরটা অনেক বড়, একটা রাখলে বেটার হয়। এবার যদি রিফ্রেশ দেয় তাহলে কি এই ইমেজটা। তো আমি যদি এখানে আর একটা অ্যাট্রিবিউট আছে এই সিআইজিএসট হাইট ইকুয়াল টু 400 সেভ করলাম, এবার যদি আমি রিফ্রেশ দিই তাহলে কি হয়, হাইটটা কিন্তু বেড়ে গেছে, হাইটটা বাইরে, এর রেশিও অনুযায়ী ওয়েটটাও কিন্তু কমে আসছে। এমনও তো হতে পারো, হতে পারতো ইমেজটাই ফুল এরিয়া জুড়ে থাকতো, জাস্ট হাইটটা কমে আসতো না। যখন আমরা জাস্ট হাইট ইউজ করব তখন কি হবে, রেশিওটা কমে যাবে মানে ইয়ের সাথে। আর কিন্তু যদি আমরা উইথটা ইউজ করি, WIDTH উইথ ইকুয়াল টু, এখানে যে উইথটা আমরা ডিফাইন করে দেই যেমন 300, তাইলে কিন্তু আর ইচ্ছে মতো সে রেশিও কমাতে বাড়াতে পারবে না। আমরা ডিফাইনিত করে দিলাম, তখন তো আর ওর হাতে কিছু থাকলো না, তাই না? তো আমরা ইমেজের হাইট ওয়াইড বাড়ানোর জন্য আমরা এই জিনিসটা, এই ট্যাগ দুটো মানে এই অ্যাট্রিবিউট দুটো ইউজ করতে পারি, হাইট এবং ওয়েথ, এইভাবে। ঠিক আছে, ওকে। তারপরে কি আছে, আমরা এখানে উইথ ইউজ করে দেখছি, এসআরসিতে অল্ট ইউজ করে দেখছি আমরা গত ক্লাসে। ওকে, আমাদের মূলত এই ক্লাসটা এখানেই শেষ হতে যাচ্ছে। তো আমি এখানে কিছু কিছু কথা আছে, ক্লাসে স্টুডেন্টদের বারবার প্রশ্ন করা যে বুঝেছে কি না, তো আপনারা বুঝছেন কি না আমি জানি না, আমাকে প্রশ্ন করতে হবে। এখন যা শেখানো হলো সে সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করা, কনফিউজড করার চেষ্টা করা। তো আমি তো মূলত আপনাদেরকে কিছু প্রশ্ন করতে পারছি না আপাতত অনলাইনে, যেহেতু এভাবে তো ক্লাস নিলে প্রশ্ন করা যায় না। তারপরেও আপনারা নিজে নিজেরা প্র্যাকটিস করবেন এবং প্রশ্ন তৈরি করে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি যেই ট্যাগগুলো দেখিয়েছি ওই ট্যাগগুলো বুঝে বুঝে ইউজ করে একটা রচনা লিখতে হবে, ঠিক আছে? মূলত কি করতে হবে, আমি যে ট্যাগগুলো এই পর্যন্ত দেখাইছি, যেমন প্রত্যেকটা ট্যাগই মূলত HTML এ দেখানো হয়ে গেছে আমার, মানে প্রত্যেকটা বলতে কি বেশিরভাগই, আর বেশি ট্যাগ নেই বাকি। আমি যদি এখন আপনাদেরকে ওই একটা লিস্টটা দিয়ে দেখাই, এই লিস্ট থেকে মূলত আমাদেরকে কি করতে হবে, এই লিস্টে যতগুলো ট্যাগ আমি দেখাইছি প্রথম থেকে এই ট্যাগগুলো দিয়ে একটা রচনা লিখতে হবে। কিভাবে লিখতে হবে, যেমন এই যে হচ্ছে একটা H1 হেডিং দিয়ে, হেডিং দিয়ে কি করতে হবে আমাদেরকে, H1 থেকে H6 পর্যন্ত কি করতে হবে, হেডিং তৈরি করতে হবে। একটা রচনা লিখতে গেলে একটা হেডিং লাগে না, যেমন গরু রচনা, প্রথমে একটা হেডিং লিখতে হয় যে দিকাও, তারপরের কি প্যারাগ্রাফ, পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ লিখবেন, তারপরে কি এই যে বিআর দিয়ে লাইন ব্রেক দিবেন, কিউ দিয়ে কোটেশন দিবেন, ইএম দিয়ে যা যা, এক কথায় প্রত্যেকটা ট্যাগ দিয়ে যা যা করছি, ইউএলএলআই ইউজ করবেন, লিস্ট করবেন যে গরু কয়েকটা জাতের হয়, কি কি হয়, তারপরে আরও অনেক কিছু আছে। এক কথায় আপনার যা যা আসে মনে, ইমেজ ট্যাগ ইউজ করবেন, ইমেজ ট্যাগ ইউজ করে সেই মানে ছবি দেবেন গরুর, বিভিন্ন জাতের গরুর ছবি দেবেন, হাইট ওয়াইট দিয়ে বড় ছোট করবেন। এক কথায় যে ট্যাগগুলো দেখাইছি সেই ট্যাগগুলো দিয়ে আপনার ইচ্ছে মতো একটা, সেটা দেখতে যেমনই হোক না কেন, জাস্ট এডিটরে যে আপনার ইচ্ছে মতো একটা সুন্দর করে রচনা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি কি আছে, প্যারা প্যারা করে ভাগ ভাগ করে লিখতে হবে। হ্যাঁ, প্যারা প্যারা করে আমরা যেভাবে আর কি ছোটোবেলায় রচনা পড়ছি, যে সেই রচনাগুলো প্যারা প্যারা আকারে থাকতো, লেখার মাঝে লরেম ইপসাম ইউজ করতে হবে, ঠিক আছে? আমাদের ইচ্ছে মতো যা তা লিখলেও হবে, বাট সেটা দেখতে সুন্দর হতে হবে। তো লেখাটা একটু সুন্দর বলতে অত লেখা যায় না, সেহেতু আমরা লরেম ইপসাম সাইটে যেয়ে লরেম ইপসামটা নিয়ে আসবো। লরেম ইপসামটা কীভাবে আনতে হয় আমরা জানি, loremipsum.com এ গেলে আমরা এই জিনিসটা আনতে পারি, ঠিক আছে? তারপরে কি আছে, যেই রিলেটেড রচনা লিখবো ওই রিলেটেড ইমেজ ইউজ করতে হবে, ইমেজ ট্যাগের মাধ্যমে যে রিলেটেড, যেই রচনাই লিখি না কেন আমরা, যার যেইটা ইচ্ছে সেই রচনাই লিখবো, বাট সেই রিলেটেড ইমেজ ইউজ করতে হবে, অ্যাট্রিবিউটের ব্যবহার করতে হবে। আমি যে অ্যাট্রিবিউট ইউজ করছি অ্যাট্রিবিউটের ব্যবহার করতে হবে, গ্রুপে আপলোড দেবেন এবং সকলে সবারটা দেখবেন, এবং কেউ কোনো প্রবলেমে পড়লে তাকে হেল্প করবেন, ঠিক আছে? গ্রুপে আপলোড করতে হবে। আমি যে গ্রুপ বানাইছি, আশা করছি প্রথমে ফেসবুকের গ্রুপে অ্যাড হয়ে গেছেন, তো অ্যাড হয়ে গেলে সেই গ্রুপে আপলোড করতে হবে।
w3.schools.com এ যাবেন, দেন ওখান থেকে সিরিয়াল বাই সিরিয়াল ট্যাগ গুলো ইউজ করে দেখবেন। আমরা w3school.com এ যে html এর যা যা টিউট ওখানে ইয়ে আছে, ট্যাগ আছে, যেমন এখানে যদি যাই আমি w3sc school গেলে এখানে মূলত এই যে এখানে গেলে আমরা যে ট্যাগ গুলো দেখব html এর ট্যাগ পর্যায়ক্রমে কিন্তু আমরা শেষ করব। আমি যা যা দেখাইছি আশা করছি অনেকগুলোই দেখাই ফেলছি। এখানে গেলে যা যা দেখবেন এই যে html লার্ন html এ যে এই html পর্যায়ক্রমে ট্রাই এই যে এই যে এইভাবে সবগুলো আস্তে আস্তে শেষ করতে হবে। কিন্তু আমি কিন্তু শর্টে কাটে অনেকগুলোই দেখাই দিছি, এর ভিতরে প্রয়োজনীয় জিনিসগুলো দেখাইছি। আপনাদের কি করতে হবে এই ইন্ট্রোডাকশন হোম ইন্ট্রোডাকশন html এডিটরস এই যে এখানে নেক্সট নেক্সট করে এই যে নেক্সট নেক্সট করে একটা ক্লাস শেষ হলে নেক্সট করতে হবে, এভাবে শেষ করতে হবে, ঠিক আছে। তারপর কি একটা লিস্ট বানাবেন যে কোন যে কোন কোন ট্যাগ আপনি ইউজ করলেন, মানে যেই রচনা লিখবেন সেই রচনার নিচে প্রয়োজন একটা লিস্ট ইউএলএলআই দিয়ে লিস্ট করবেন যে আমি এই ট্যাগ ইউজ করছি, ঠিক আছে। যে যে ট্যাগ দিয়ে আপনি বানাবেন রচনাটা, যে যে ট্যাগ ইউজ করে দেখানো হয়েছে তার সব ব্যবহার করতে হবে। আমি যে যে ট্যাগ ইউজ করছি সেই তার সবগুলোকে ব্যবহার করতে হবে, আরও এক্সট্রা কিছু ট্যাগ নিজে নিজে ব্যবহার করা শিখে ইউজ করতে হবে, ঠিক আছে। যে রিলেটেড রচনা লিখবেন ওই রিলেটেড লিঙ্ক, মানে যে লিঙ্ক শিখাইছি সেই রিলেটেড লিঙ্ক থেকে আপনি ইন্টারনেট থেকে ওই রিলেটেড রচনার লিঙ্ক ওখানে শেয়ার করবেন যে আপনারা এই এখানে গেলে এই রচনার, মানে আপনি মনে করেন যে একজন বিজনেসম্যান, আপনার বিজনেসের ওয়েবসাইটে তো আপনার তথ্যগুলো থাকবে, তাই না, লিঙ্ক থাকবে। তো আপনি যেই রচনা লিখবেন সেই রচনাতে আপনি যেই রিলেটেড রচনা লিখবেন সেই রিলেটেড লিঙ্ক আপনি ওয়েবসাইট বিভিন্ন ইন্টারনেট থেকে লিঙ্ক শেয়ার করবেন, তাইলেই হয়ে গেল। যে প্রবলেমগুলোতে পড়বেন সেই প্রবলেমগুলো দেখাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা মনে রাখবেন অ্যাসাইনমেন্ট জমা না দিলে তার ক্লাস অফ, অ্যাসাইনমেন্ট আপলোড সমস্যা হলে পেন ড্রাইভে করে আনবেন। তো মূলত এটা আমার ক্লাসের কথা, আপনারা অ্যাসাইনমেন্টটা গ্রুপে জমা দেবেন। তো ঠিক আছে, আশা করছি ইমেজ ট্যাগের সবই জানা গেল। তো ধন্যবাদ এই ক্লাসে। আরেকটা কথা, ক্লাস টু এর আপাতত এই পর্যন্তই, আমরা এর পরবর্তীতে ক্লাস থ্রিতে চলে যাব। তো ঠিক আছে, ধন্যবাদ।